আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, কিন্তু সেই রাজনৈতিক যে পরিচয় তাকে আমরা আজকে একটা পাশে সরিয়ে রাখবো। ব্যক্তি নওশাদ জি তিনি তার চেয়ারম্যান সুরক্ষা তার বড় হওয়া এই নিয়ে আমরা কথা বলবো। নওশাদ জি আপনাকে আমাদের মহকুমে স্বাগত। যেটা আমি একটু আগে বলে শুরু করলাম যে আপনার বড় হয়ে ওটা দেখুন, ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠার পৌরশিল কিন্তু বিখ্যাত ধর্মীয় দিক থেকে, সাথে সাথে পৌরশিল বিখ্যাত সমাজসেবা, পৌরশিল বিখ্যাত দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য। সেই কোরপাশিবে সেই পরিবার থেকে আমি বেড়ে উঠেছি। আমরা জন্মের পর থেকেই একটা ধর্মগুরু পরিবারে যেমন কাজ সন্তান আর লালন করেন না, শিক্ষা থেকে অর্জন থেকে শুরু করে সামাজিক ফ্যাসিলিটি যেগুলো পাওয়া যায় বিভিন্ন দিকে আমিও সেগুলো করেছি। আমার মতো যারা এ ধরনের ফ্যামিলি থেকে বিলং করেন তারাও উপভোগ করেছে। তার সাথে সাথে আমরা একটা জিনিস উপলব্ধি করেছিলাম, বা আমাদের শুধু ধর্মীয় দিকটা নয়, আমাদের সাথে সাথে আমাদের সামাজিক দিকটা অনেকটা আমাদের অবদান আছে প্রকাশিবে। সেই ঘটনা থেকে বাবা চাচা বা কাকা বোনা তাদের ট্র্যাডিশন থেকে তাদের সংস্পর্শের থেকে থেকে একটা জিনিস আমরা দেখতাম, মানুষ সেবা কীভাবে করে, সেই থেকে আমরা ইন্সপায়ার হয়েছিলাম। তার দিক থেকে আমরা আমাদের মনে স্বপ্ন সচেতনতা কীভাবে মানুষের সহযোগিতা করবো, সদা সর্বদা আমাদের একটা চিন্তাভাবনা মাথায় থাকে যে আমরা কীভাবে মানুষের সহযোগিতা করবো। এরকমভাবে আমরা পড়াশোনার সাথে সাথে আমাদের বিভিন্নভাবে আমরা মানুষসেবায় নিয়োজিত থাকতাম। আস্তে 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 যখন আমি কলেজ পার করলাম, ইউনিভার্সিটি গেলাম, পড়াশোনার সাথে সাথে আমার একটা পরিচয় হচ্ছে আমি খেলাধুলার সাথে যুক্ত ছিলাম। আমি ভলিবল প্লেয়ার ছিলাম, আমি ন্যাশনাল খেলেছি, ইউনিভার্সিটি খেলেছি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আমি পার্টিসিপেট করেছি, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা সেখানে থার্ড এর ফোর্থ প্লেস হয়েছিলাম, অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপেও চান্স আমাদের টিম খেলেছিল, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে খেলেছিলাম। তো দুটোকে আমরা একসাথে নিয়ে চলতাম এবং এটাকে একটা উপলব্ধি করতাম, বা মনে যে বাপ চাচাদের সাথে থেকে যে সংস্পর্শ থেকে যেটা পেয়েছিলাম ধর্মীয় চর্চা, ধর্মীয় শিক্ষার সাথে সাথে যেটা আমাদেরকে দিয়েছিলেন সেটা জাতীয়ত আমাদের ভারতীয় হওয়া, যে দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে গেলে দেশের জনগণকে কীভাবে ভালো রাখতে হবে, দেশকে ভালোবাসার তেরঙ্গা পতাকা নিয়ে যেতে হবে, বা জয় হিন্দ স্লোগান দিয়ে দেশকে ভালোবাসা হবে না, দেশকে ভালোবাসা তেরঙ্গা পতাকা নিয়ে যেমন দিয়ে থাকবে জয় হিন্দ স্লোগান মধ্যে থাকবে, সাথে সাথে প্রত্যেকটা দেশবাসীকেও ভালোবাসতে হবে। এবং যারা বঞ্চিত, যারা অবহেলিত এবং যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, অর্থের অভাবে চিকিৎসা পাচ্ছে না, অর্থের অভাবে খাদ্য পাচ্ছে না, তাদেরকে সেগুলো ফুলফিল করাটা হচ্ছে একটা জাতীয়তাবাদী ভারতীয় বা দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি দায়বদ্ধতার একটা পাঠ। তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরে আমরা বিগত এই পাঁচ থেকে ছ বছর ধরে আমরা একটা সোসাইটি কাজ আমরা করে যাচ্ছিলাম, কিন্তু একটা সোসাইটি রেজিস্ট্রেশন করেছিলাম যার নাম ছিল জামাত নামে একটা সংগঠন, যেমন অ্যাসোসিয়েশন নামে একটা এনজিও আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, যার মাধ্যমে আমরা এই লাস্ট ছ বছর ধরে মানসিক আইন নিয়ে যেতেছিলাম, যার তিনটে মোটো ছিল ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, এই তিনটে বিষয়কে নিয়ে আমরা কাজ করে এগিয়ে যাচ্ছে। এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করছিলাম, যেখানে কোনো ধর্মীয় রং, ধর্মের রং, ধর্ম দেখিনি, বর্ণ দেখিনি, চাঁদ দেখিনি, জনগোষ্ঠী দেখিনি, আমাদের কাজ ছিল যে আমাদের মতো এই তিনটের মতো কিনে কাজ করা এবং সাথে সাথে মানব সেবা করা, যার যখন যেখানে প্রয়োজন হয়েছে আমরা আমাদের সাধ্য মতো তাদের কাছ থেকে সহযোগিতা করেছি। কখনো শীতকালের সময় আমরা শীত বস্ত্র দিয়েছি বিভিন্ন স্টেশনে, বাস স্ট্যান্ডে, ঘুরে রাত্রে যে যার বস্ত্রের প্রয়োজন হয়েছে তাকে দিয়েছি, সেখানে আমরা দেখতে জানি যে কোন ধরনের মানুষকে দিলাম, বা আমাদের দ্বারা দায়িত্বশীল আছে তাদেরকেও বলে এই ধরনের কোনো দিনের জন্য আমরা বলিনি যে অমুক ধরনের মানুষকে দেবে, ওই ধরনের মানুষকে দেবে না, আমাদের বক্তব্য এটাই সদা সর্বদা বলি যা প্রয়োজন আছে শীত বস্ত্রে তাকে দাও, সেটা কোন ধর্ম বর্ণ তোমরা দেখতে যাবে না, কারণ সৃষ্টিকর্তা তার ভাইপ্রের ভাইয়ের মহাসাল সালাম যখনই মানবতার কথা বলেছে, মানুষের জন্য যে ওই কথাগুলি বলা আছে সেইখানে কিন্তু কোনো জায়গায় স্পেসিফিক কোনো ধর্মের কথা বলেনি। একদা হয়তো মহাসাল সালামকে প্রশ্ন করা হলো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি, তিনি উত্তর দিয়েছিলেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে অমুক্তকে খানা দান করা।
এই অবক্তকে খাড়া দন্ত এটা মানবতার সাথে মানব প্রেমিক আছে এখানে তিনি যখন স্পেসিফিক ইসলাম ধর্মের কথা বলেন যে মুসলমানকে খাড়া দন্ত করবে অন্য ধর্মের মানুষকে খাড়া দন্ত করবে না এই ধর্ম মন্তব্য করেন উনি বলেছেন যে অবক্ত তাকে খাড়া দন্ত করবে সে যে ধর্মেরই হোক না কেন যে বর্ণেরই হোক না কেন যার দরকার হচ্ছে অবক্ত তাকে খাড়া দন্ত করবে তাই সেক্ষেত্রে তাই সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করেছি সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা মানুষের জন্য কাজ করি বর্ণের জন্য কাজ করি কোন স্পেসিফিক বর্ণকে নিয়ে কাজ করে না সমস্ত বর্ণের মানুষকে নিয়ে কাজ করি সমস্ত জাতির মানুষকে নিয়ে কাজ করি তো এইরকম ভাবে আমরা বেড়ে উঠেছি আমরা বিগত 500 বছর ধরে কাজ করছি এবং খুবই ভালো লাগে আমাদেরকে যখন মানব সেবা করি এবং আগামীতে যাতে আরো বেশি লার্জার ভাবে করতে পারি এই 6 বছর ধরে কাজ করতে গিয়ে দেখেছি যে আমরা কিছু তো অংশ জাস্ট কাজ করতে পারছি একটা বৃহৎ জায়গা খালি পড়ে আছে যেটা আমাদের সম্ভব না সেটা সম্ভব হচ্ছে একটা এলাকার জনপ্রতিনিধি পারবে এই সমস্যাটাকে সমাধান করতে জনপ্রতিনিধি পারবে যে তার বিধানসভার মধ্যে যদি 100টা পরিবার খেতে পাচ্ছে না তার খাদ্যের অভাবটা যেটা আছে সেটা ঘাটটা পূরণ করতে পারবে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি পারবে যে তার বিধানসভার মধ্যে 200টা ব্যক্তি চিকিৎসার জন্য জানতে প্রপার চিকিৎসা হচ্ছে না সেই ঘাটটা পূরণ করতে পারবে একটা জনপ্রতিনিধি একটা জনপ্রতিনিধি পারবে তার বিধানসভার মধ্যে 50টা ভেরিফিকেশন ছাত্র আছে তাদের যদি স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া হয় তারা একটা সময় দেশ এবং বাংলার তারা মুখ উজ্জ্বল করবে কিন্তু সেই মেধাগুলো অঙ্কুরই বিনষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোকে আমরা লক্ষ্য করে আমরা এতদিন অবজার্ভ করে দেখলাম যে আমাদেরকে বিপত্র স্বার্থে মানুষের জন্য দলিত আদিবাসী মুসলিম সহ হিন্দু বর্গে হিন্দু ধর্মে যারা পিছিয়ে বর্গের মানুষ আছে তারা তাদেরকে দেওয়ারে পিছিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তাদের মধ্যে মেরিটোরিয়াস আছে তাদের ভোটাধিকার থাকা সত্ত্বেও তাদেরও বাছার অধিকার থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু ডিভাইডে তাদের পিছিয়ে রাখা হচ্ছে সেই জন্য আমরা রাজনীতির ময়দানে আসলাম এবং রাজনীতির ময়দানে এসে আমাদের স্লোগান হচ্ছে আমরা কোনো বর্ণ জাত ধর্ম স্পেসিফিক নিয়ে আমরা লড়াই ময়দানে নামিনি আমরা লড়াই ময়দানে নেমেছি যারা পিছিয়ে বর্গের আছে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে এসে তাকে এস্টাবলিশ করা তাদের ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা তাদেরকে সাংবিধানিক অধিকার যাতে ফিরে পাই সেই জায়গায় তাকে দাঁড় করিয়ে দেওয়া এবং তাদের সরকার পদে চাকরি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে তাদের যে সংরক্ষণ আছে সেটাকে বাস্তবায়ন করা তাহলে নাসবজি আপনি বলেছেন যে ফুরফুরা শরীফের যে পরিবেশ এই উদারনীকরণের পরিবেশই আপনাদেরকে বড় করে তুলেছে মানুষের কাছে নিয়োজিত হওয়ার জন্য জি অবশ্যই ফুরফুরা শরীফ জানা বিখ্যাত সেই পীর আওলাদ কাসিদি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান ছিলেন সাংস্কৃতিক সংস্কারক ছিলেন সাথে সাথে তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনার ইতিহাস দেখলে বুঝতে পারবেন আপনি তিনার জীবনী দেখে আপনি জানতে পারবেন তিনি একটা সময় বাংলা ভাষা নিয়ে মুসলিম সমাজের মধ্যে একটা দ্বিধাগ্রস্ত মধ্যে পড়ে গিয়েছিল যে বাংলা না উর্দু কোনটা দেবে ভাষাটা সেই সময় কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হোসেন পীরকে রহমতুল্লাহ নামে যিনি পরিচিত সেই প্রশ্ন জানলেন বিখ্যাত তিনি কিন্তু বাংলা ভাষার পক্ষে সওয়াল করেছিলেন এবং বাংলা ভাষার প্রত্যেকটা বাঙালি ভাইদেরকে এই ভাষায় ভাষাটাকে ধরতে বলেছিলেন কারণ বুঝলেটা নিশ্চয় আপনারা জানেন উর্দু আর বাঙালি একটা বিশাল একটা সমস্যা তৈরি হয়েছিল কোন ভাষাটা মুসলিমরা গ্রহণ করে বিশেষ করে বাংলার বাঙালি মুসলিম সমাজ কিন্তু তিনার ভূমিকা ছিল বাংলা ভাষার প্রতি দায়বদ্ধ ছিল বাংলা ভাষার প্রতি ভালোবাসা ছিল মাতৃভাষা হিসেবে বাংলাকে তিনি অ্যাকসেপ্ট করতে বলেছিলেন বাঙালি মুসলিম সমাজকে তিনি প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান দিতেন এবং তার যখন আসত প্রত্যেকটা ধর্মের মানুষ যাই যার সমস্যা নিয়ে আসতেন ফুরফুরা তিনি তার সাধ্য মতো সহযোগিতা করত তার ট্র্যাডিশন আজও পর্যন্ত আছে আজ শুধু ফুরফুরা শৈলীর মুসলিম ধর্মের মানুষেরা আসেন ভিন্ন ধর্মের মানুষ আসে এবং তাদের অভাব অভিযোগ বা যিনি নিয়ে আসেন আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট আমরা সহযোগিতা তাদের করি তাহলে সর্বধর্মের মিলন স্থান হয়েছে ফুরফুরা শৈলী এটা বিগত দিন ধরে ছিল আজ আছে আগামী দিনে হবে আর একটা জিনিস কি আপনারা নিশ্চয়ই জানেন সুফিজম এই সুফিজমে যারা এই তত্ত্বতে যারা বিশ্বাস করে এই তত্ত্ব যেখানে অধ্যয়ন চলে এই তত্ত্ব আদান প্রদান যেখানে চলে সেখানে হলো শান্তির জায়গা সেখানে সর্বধর্মের মানুষের একটা আশ্রয় স্থল এখানে আসলে তারা মনের দিক থেকে শান্তি পায় সুফিজম যারা তাকে নিয়ে গিয়ে চলার চেষ্টা করে প্রকাশ করছে সুফিজম সিলসিলার উপরে লিখব হ্যাঁ যেটুকু আমরা যতটুকু জানি সেটা যে বাহিজম এবং সুফিজম যেটা দুটো সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন সুফিজম যেটা শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে মৈত্রীর কথা বলে সেই জায়গা থেকে কি আপনাদের এই বড় হয়ে ওঠা এবং মানুষের পাশে থাকার আরো বেশি করে বার্তা দেওয়ার প্রবণতা জি অবশ্যই কারণ আমরা বাচ্চা বাড়িতে বড় হয়েছি যতই বড় হয়েছি যতদূর গিয়েছি আমার এলাকার পরিবেশ এবং বাবা চাচাদের দেখানোর পথে আমরা এগিয়েছি তিনি সদা সর্বদা
জাত ধর্ম বর্ণ নিয়ে কোনোদিনের জন্য ভাবে না, জাত ধর্ম বর্ণ করতে গিয়ে মানুষের সেবা করে। অনেকে দেখেছি আপনি আমাদের একটু আগিয়ে গিয়ে দেখবেন সামনে পরিবার আছে, বিভিন্ন ধর্মের আছে, তাদের মহিলাদের বিবাহের জন্য তারা আর্থিক ব্যাপারে একটু পিছিয়ে আছে নিশ্চয়ই, যারা আদিবাসী আমার বোনেরা মায়েরা বাবারা তারা মহিলাদের জন্য বিয়ে বিবাহের জন্য যখন আমাদের কাছে আমার বাবাদের কাছে আসতে আমার বাবারা আমাদের সাধ্য মতো কেনাতে সহযোগিতা করতে বা মুসলিম ধর্মের আসতেও সহযোগিতা করতে, সেই ট্র্যাডিশন আজও চলছে। মানে আমরা এক পরিবার মনে করি, এরা সুবিধা অসুবিধা হলে এসে আমাদেরকে বলে যে ভাই জান আমাদের এই প্রয়োজন আছে, আমরা আমাদের সাধনা তাদেরকে সহযোগিতা করি। কিন্তু এর কোনো দিক একটা বৃহত্তর একটা সমাজ করা আছে, একটা বড় জায়গা করা আছে যেখানে আমাদের দ্বারা সম্ভব না। এটা পারবে যেমন প্রতিনিধি যেখানে দেশে দেশের সংবিধান রাইট দিচ্ছে প্রত্যেকটা মানুষকে খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থানের যে রাইটটা দিচ্ছে সেটা ফুলফিল করতে গেলে আমাদেরকে জনপ্রতিনিধি তৈরি করতে হবে, এবং জনপ্রতিনিধির মাধ্যমে যে বড় একটা জায়গা সংস্থান হয়ে আছে সেটা এবং সেই জন্যই কি আব্বাসের দিকে যে একটা রাজনৈতিক দল তৈরি করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এবং তার নামের মধ্যে কি প্রমাণ হচ্ছে যে মানুষের পাশে থাকবো তার জন্য কাজ করব, এটাই কি আপনারা বলতে চান? দেখুন নামটা দিলে যারা ক্রিটিসিজম করে প্রত্যেকের রাইট আছে, তারা ক্রিটিসিজম করা তারা বলবেন, সেকুলার নামটা জাস্ট মানুষকে আইবাস করার জন্য দিয়ে রেখেছে বা বিনাশ করার জন্য দিয়ে রেখেছে। কিন্তু আমরা বলছি, আমি অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে বলছি যে আমাদের নামটা সেকুলার, আমাদের কাজটা সেকুলারের মধ্যে গিয়ে আরো উপরে গিয়ে হবে, যাতে বলবে যারা বলবেন নাম সার্থক হয়েছে। আমরা আমাদের কাজে বাস্তবায়ন কাজের নিরিখে আমি আর বলতে চাই আমরা কতটা সেকুলার বা আমাদের যে চিন্তা ভাবনা টেন্ডেন্সি আছে যে সর্ব ধরনের মানুষের যারা ব্যাকওয়ার্ড ক্লাস যারা পিছিয়ে আছে তাদেরকে মূলস্রোতে নিয়ে আসার যে চিন্তা ভাবনা আছে আমরা কর্মের দ্বারা সেটা বাস্তবায়ন করি। জোট নিয়ে আপনার একটা জটিলতা রয়েছে, আপনার বাম কংগ্রেসের সঙ্গে জোটে যাচ্ছেন, এখনো আসন রাখা হয়নি, কি বলতে চাইবেন? দেখুন জোট নিয়ে আমরা বামেদের সাথে এর আগে দুটো তিনটে সিটিং হয়েছে টোটাল, তো আমরা তাদের আমাদের দিয়েছিলাম শর্ট আউট করতে করতে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, অনেকটা এগিয়ে গিয়েছে। আমরা কংগ্রেসদের ছোট লিস্ট পাঠিয়েছি, কংগ্রেসের পক্ষ থেকে আমাদেরকে টাইম জানিয়েছে, গতকালকে বলার কথা ছিল তিনারা বিশেষ কারণের জন্য বলতে পারেনি, আজকেও তিনারা ব্যস্ততা ছিল, হয়তো আগামীকাল আমরা বসে এটা জেনে জানিয়ে দেবো। তবে একটা কথা কি বলুন তো, জোট ধর্ম পালন করতে গেলে আমি আমার জায়গায় রিজিট হয়ে যাবো যে আমি এই সিট ছাড়বো না, এতে জোট ধর্ম হয় না, জোট হয় না। আমাকে আমার জায়গায় একটু ছাড়তে হবে, ওনাদেরকে ওনাদের জায়গায় ছাড়তে হবে, অর্থাৎ বন্ধুত্বের হাত মিলাতে গেলে আমিও দশকদম আগিয়ে যাবো, ওনাদেরকেও দশকদম আগিয়ে আসতে হবে, তাহলে বন্ধুত্ব হয়। আমি আমার দিক থেকে বলছি আমি 15 কদম আগিয়ে যাচ্ছি, ওনাকে অন্তত 5 কদম তো আগিয়ে আসতে হবে, আমাকে যদি বলা হয় 20 কদম আমি আগিয়ে আসার একটু সম্ভব না। আশা করছি আমরা আমাদের পক্ষ থেকে কংগ্রেসকে যে সিট দিয়েছি তিনারা বিবেচনা করবেন, আমাদেরকে সুযোগ দেবেন, সেখানে আমরা কনটেস্ট করবো, ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে বাংলা জাতি আমরা যে জোটের আশা দেখছে বাংলার মানুষ যাতে সরকারে আসতে পারে তার পূর্ণ সহযোগিতা করবে বামে এবং কংগ্রেস। তাহলে বাম কংগ্রেস একটা সরকার গঠন করবে আগামী বিধানসভা নির্বাচনে, এরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন এখনই? একদমই আমি সম্ভাবনা বলছি, সম্ভাবনা এটাই বাস্তবে বাস্তবে পরিণত হবে। বাম কংগ্রেস আমাদের সব আসলে যারা সমস্ত রাজনৈতিক দল আছে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা আগামী দিনে 2021 সালে নির্বাচনের পরেই দেখবেন আমরা এই জোট সরকার গঠন। তাহলে বিরোধী রাজনৈতিক জোট এবার সরকার গঠনের সম্ভাবনা রয়েছে, এটা কি নসাসের দিকে বলতে চাইছেন? প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ যে মাটি তৈরি সেই গ্রাসরুট লেভেল আপনি নিয়ে দেখতে পারেন যে এছাড়া আব্বাস সিদ্দিকি যে দীর্ঘদিন যে মুভমেন্ট তৈরি করেছে মানুষের সচেতন করেছে আজকে কোন পর্যায়ে পৌঁছেছে, তারা ওটা কি ভাবতে শুরু করেছে। এবং নিরপেক্ষভাবে আমি একটা কথা বলতে পারি আপনাকে যে জোট আমরাও চাই, জোট জোট হলে সমস্ত মানুষ সমস্ত শ্রেণীর মানুষ আরো ঐক্যবদ্ধ হবে, আমরা তো ঐক্যবদ্ধ করছি আরো বেশি করে হবে। যদি ভক্ত করোনার চক্রে জোটে না আসলে বা আপনারা বললাম আগে 20 কদম আমাকে নিয়ে যেতে হবে সম্ভব কীভাবে হবে নিশ্চয় আপনারা জানেন, সেক্ষেত্রে যদি আমাদেরকে এককভাবে লড়তে হয় সেক্ষেত্রে আমরা এককভাবে লড়তে প্রস্তুত আছি, আমাদের কোনো সমস্যা হবে না। তার মানে এটাও একটা সম্ভাবনা রয়েছে যদি বাম কংগ্রেসের সঙ্গে জোটের পরিপূর্ণতা না হয় সেক্ষেত্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একাই লড়বে, সেটাই বার্তা দিচ্ছেন? না সম্ভাবনা নয়, আমরা আশা করছি আজ পর্যন্ত যে আমাদের জোট হচ্ছে, জাস্ট আমি এটা জানিয়ে রাখছি মিডিয়ার মাধ্যমে যে আমরা এই জায়গাটা তৈরি করে নিয়েছি যে জোট হলো আমরা লড়বো আর আমরা জোট ছাড়া হলো আমরা মহিলাদের আছি লড়াই করবো। দুটো সর্বভারতীয় রাজনৈতিক দলের সঙ্গে জোট করছেন,
সেক্ষেত্রে যে সুবিধাটা সেক্ষেত্রে কি আদৌ আপনারা একা লড়ে শুধুমাত্র আব্বাসের দিকে জনপ্রিয়তার বিচারে একটা পশ্চিমবঙ্গের মতন জায়গায় রাজনৈতিক মানচিত্র সাফ করে নিতে পারবেন কি মনে হয়? দেখুন আমি তো 294 থেকে বলতাম যে আমরা লড়াই আমরা এসেছি জিততে যে সিট দেবো সেটাকে কিভাবে জিতিয়ে আনা যায় যদি ওই বিধানসভা থেকে ওই সিট থেকে প্রতীক জিতে জিতে প্রতীক দিয়ে কিভাবে বিধানসভা আমাদের পাঠানো যায় সেই চিন্তা আমরা নিয়ে আমার ময়দান নেই সুতরাং আমরা যখন লড়াই নেমেছি আমাদের কনসেন্ট্রেটটা হচ্ছে আমরা জিতে বলব কেউ সাথ থাকলে হয়তো জিতে গেলে লড়াইটা বিরোধটা কম করতে হবে কেউ না থাকলে একটু বিরোধটা পরিসংখ্যাটা বাড়াতে হবে না একটু আগে যেটা আপনি নিজেই বলছিলেন যে যদি কোনোভাবে বাম কংগ্রেসের সঙ্গে জোট না হয় যদি তারা আগে কিছু যেটা আপনি বললেন তাদেরকে এগোতে হবে আপনাদেরকেও সেই জায়গাটা ছাড়তে হবে সেই সম্ভাবনাটা যদি কোনো কারণে বিনষ্ট হয় আপনাকে আপনি বললেন আপনারা একা লড়ার বার্তা দিচ্ছেন একা লড়ার বার্তা মানে পশ্চিমবঙ্গের বিধানসভা 294টা আসন আমরা জানি সেক্ষেত্রে তো একা লড়ার বার্তা আপনাকে সবকটা আসন একাই লড়তে হচ্ছে আমি সেই জায়গাটা জাস্ট জানতে চাইছি এটা কি আদৌ সম্ভব আপনার জায়গা করে নেওয়া না আমরা 294টি আসনে আমরা লড়াই এককভাবে লড়াই করবো না আমরা কারণ আমার সব 294টি জায়গায় আমার আরেকটা স্ট্রেন্থ আছে আমি বলবো না বললে আমার একটা চরম মিথ্যা কথা হবে আমার যেখানে স্ট্রেন্থ আছে আমি সেই জায়গায় ঘুরতে এক করতে লড়তে পারবো কিন্তু আমি সেই বিষয়ে যাচ্ছি না আমরাও চাইছি বাংলার জনগণ চাইছে একটা পরিবর্তনের পরিবর্তন ঘটুক অর্থাৎ দিদি যে স্লোগানটা দিয়েছিল পরিবর্তন ঘটুক 2011 সালে কিন্তু পরিবর্তন কী করেছে নিশ্চয়ই আপনারা জানেন চাকরি কোথায় পৌঁছেছে কর্মসংস্থানের অবস্থা কি এবং পরস্পরের যে সম্প্রীতি ছিল আজকে কোথায় পৌঁছেছে নিশ্চয়ই আপনারা জানেন সেই জায়গাটা যাতে পুনরুদ্ধ করা হয় সেই যে জায়গাটা ফাটল তৈরি হয়েছে হয় এভাবে মানুষের সাথে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করা যায় অ্যাটাচ করা যায় সেই জন্য আমরা একটা জোট করে বাংলার মানুষের স্বার্থে আমার জনগণের স্বার্থে বাংলার সৌভাগ্য সম্পন্ন মানুষকে নিয়ে আমরা জোট করে আগামী দিনে ক্ষমতায় আসি সেখানে একদিকে যেমন কালী পুজো হবে একদিকে যাতে মহরম হতে পারে একদিকে দুর্গা পুজো হবে একদিকে মহরমের প্রশাসন যাবে যাতে কোনো ধর্মের মানুষের না কোনো সমস্যা হয় আগুন না তোলে কোনো ধর্মের মানুষ যে এটা বন্ধ করে ওটা করতে হবে এই প্রশ্ন কেন বাংলাতে আসবে বাংলার মানুষ এত নিচে নেমে যায়নি যে অন্য ধর্মের প্রশাসন গেলে অন্য ধর্মের মানুষকে অ্যাটাক করবে এটা এটা তো রাজনীতি হ্যাঁ যেটা রাজনীতিভাবে বিচ্ছিন্ন করে দিয়া হলো আমরা ওই সরকারই একটা আনবো যে সরকারের সময়ে সে একদিকে দুর্গা পুজোর কার্নিভাল যাবে অপর দিকে আমরা যদি মহরম পরে মহরমে যাবে একে অপরকে ফুল ছুড়বে ইট ছুড়বে না আজকের দিনও বাংলার মানুষ কিন্তু একে অপরের দিকে ফুলটাই ছুড়তে রাজি আছে কিন্তু রাজনৈতিক ভাবে দেখানো হচ্ছে যে একে অপরকে ইট ছুড়ার জন্য ইট ছুড়তে প্রস্তুত কিন্তু এটা রাজনীতির যারা কারবারি তারা দেখাচ্ছে কিন্তু আমরা আমাদের থেকে ক্ষমতায় মানে জনগণ আমাদেরকে নিয়ে আসে জোটকে আমরা এইরকম একটা বাংলা দেখাবো যেখানে একদিকে মন্দির রাজন মন্দিরের ঘন্টা কাটিল অপরদিকে মুস্তে রাজা হবে কোনো কারো সমস্যা হলে যেটা বিগত দিনে বাংলা ছিল যদিও 10 বছর এটা একটু বিভেদ তৈরি হয়েছে তবুও তো যারা রাজনৈতিক অন্যান্য দলের নেতারা রয়েছেন যারা বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু বলছেন যে আপনারা বিজেপির বিটিম হিসাবে কাজ করছেন তার আপনারা ভোট কাটার কাজ করছেন যেটা বিহারে আমরা দেখতে পেয়েছি এই অভিযোগের কি উত্তর দেবেন দেখুন বিহারে যাদের কথা বলছে তারা একটু যারা বলছেন তারা সমীক্ষা হাতে নিয়ে বলেনি এই মুহূর্তে আমার কাছে সমীক্ষা নেই তবে আমি একটা তাদের কাছে চ্যালেঞ্জ করে দিতে পারি যে বিহারে যে সিটগুলো ভোট কাটার কথা বলছে সেই সিটগুলো যদি আপনার ওই লালু প্রসাদ জি ছেড়েছিলেন বা কংগ্রেস বার জানার জোরে ছিল যদি অ্যাড করতো তারপরও বিজেপি তাতে পার্সেন্টেজে বেশি আছে ধরেন আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি একটা সিটে বিজেপি 43% ভোট পেয়েছে সেখানে কংগ্রেস পেয়েছে 35% আর যাদের আমি ভোট কাটতে হবে বলছে তারা যে 2% 33% আর 2% 37% আর অলরেডি বিজেপি 43% পেয়েছে তাহলে ভোট কাটার কি ভাবলেন যদি আপনি বলতেন যে যাকে আপনি ভোট কাটতে বলছেন সে 11% ভোট পেয়েছে আর কংগ্রেস পেয়েছে 35% এদিকে বিজেপি পেয়েছে 43% তাহলে 11% অ্যাড করলে তাহলে এটা 44% হতো তাহলে আমাদের বলা যেতে পারতো না ভোট কাটবো এটা তো ভুল হচ্ছে যাদেরকে আমি প্রশ্ন করুন ঝাড়খণ্ডের কথা বলুন ঝাড়খণ্ডে ইলেকশনে দিদিমণি যে প্রার্থী দিয়েছিলেন কত পার্সেন্ট ভোট পেয়েছে আমার মনে হয় আবার যদি 0.29% ভোট পেয়েছে তাহলে ওনাদেরকে ভোট কাটাও বলেনি তো ঝাড়খণ্ডে উনি কি করতে গিয়েছিলেন বিজেপি সুবিধা করতে গিয়েছিলেন আমি যদি বলি তো কথা হচ্ছে এটা এগুলো হচ্ছে সম্পূর্ণ অসাংবিধানিক কথা বলা হয় কাকে ভোট কাটবো কারণ যখন সংবিধান রাইট দিয়েছে আমাকে ভোটে দাঁড়ানোর রাইট দিয়েছে আমি দাঁড়াচ্ছি এটা কারোর অধিকার নেই ভোট কাটবো অবলা বা বিটি মেটি কতটা লড়াই হবে কি বলবেন
দেখুন শুধু মিম নয়, হিন্দু সংহতি বলে একটা সামাজিক সংগঠন ছিল, আমি পত্রিকায় পড়লাম তিনি আরো দেবেন বলেছেন, শিবসেনাও বলছেন দেবেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও বলছেন দেবেন, আপনার যুবসেনা বিহার নামে একটা দল আছে ওনারাও দিতে পারেন, এনসিপি দিচ্ছে, তেজস্বী যাদবের টিম মনে হচ্ছে আসছেন দিচ্ছে, যে আর রাইট আছে ভোটের ময়দানে যার যে যার ক্যান্ডিডেট দাঁড় করাতে পারবে তার উপরে ক্যান্ডিডেট দেবে, জনগণ সংখ্যাগরিষ্ঠ জনগণ যাকে ভালোবাসবে যার মুখকে পছন্দ করবে তাকে ভোট দেবে, সে জয়ী হবে, সে বিধানসভায় যাবে, তার কারণ হচ্ছে প্রতিটা এই বিধানসভার মধ্যে 2,40,000 যে ভোটার আছে পক্ষে দিয়েছে বিপক্ষে দিয়ে দেখার দরকার নেই, প্রত্যেকটা ভোটারের বা প্রত্যেকটা মানুষের পাশে থাকে তাকে সহযোগিতা করবে, তার সুবিধা অসুবিধার অভাব অভিযোগের কথা বিধানসভার মধ্যে গিয়ে বলবে, তার অভিযোগটাকে পূরণ করবে, এটা হচ্ছে এটা নিতে হবে। আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ কথা বললাম নৌসাদজির সঙ্গে, তিনি যেটা একদম সাফ জানালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তিনি হচ্ছেন চেয়ারম্যান, একটা ধর্মীয় পরিবেশ কিন্তু তার মধ্যেও রয়েছে একটা সম্প্রীতির বার্তা, সেখান থেকেই তাদের উঠে আসে তার সঙ্গে রাজনৈতিক বাতাবরণ। দীর্ঘক্ষণ দীর্ঘ বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো, কিন্তু ভবিষ্যৎ কী হবে তার জন্য আর সামান্য কিছুদিনের অপেক্ষা।